المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله تعالى في آية أخرى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من تكلم بالدنيا في خمسة مواضع أحبط الله عبادته 40 سنة الأول في المسجد والثاني عند الأذان والثالث عند تلاوة القرآن والرابع عند زيارة القبور والخامس في مجالس العلماء أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনে জলসার محترم সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশিন মা ও বোনেরা السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام আমার দোস্ত খল্লার আমার বুজুর্গ খল
আল্লাহ তাবারক ও তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদর গড়ে কেন্দ্র করিয়া দুনিয়ার জলসার আয়োজন করার তৌফিক দিছেন। সেই মাহফিলের মধ্যে বসে আপনাদেরকে আমাকে দিনী আলোচনা করা এবং দিনী কথাবার্তাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এত দূরই আর রাস্তা এত খারাপ, আমি যদি আগে জানতাম তো প্রোগ্রাম দিলাম না। এত খারাপ আমার জীবনে আমি মনে হয় যাই নাই কোথাও। 2020 ইংরেজির বার্তা কিয়া বরাক বলি অন্যান্য জায়গাতে আমি প্রোগ্রাম দিলেও 2016 থেকে 20 পর্যন্ত বরাকর হরিমোহন ডিস্ট্রিক্টও প্রোগ্রাম দিতাম না, রাস্তা এত খারাপ আসে। আর আজকে আমি বুঝলাম যে সময় ভৈরবী হয়েছেন বোঝা গেছে, দাঁড়া কাছে যে অবস্থা দেখলাম শরীরের দা হাড্ডি আসার, গত রাত্র আড়াইটায় গিয়ে ঘরে ঢুকছি, এর আগর রাই তো আড়াইটায় ঢুকছি, টোটালি শরীরের দুরাগারা সারা এখার মোটামুটি যা টাইট আসলো। আগামীকাল যদি নয়াভাবে যদি আবার সার্ভিসিং করিয়া গ্রিল দেই না তে নাটবল্টু সারা খয়া ফুরিছে। মানে এত খারাপ রাস্তা আসাম তথা ভারতের ভিতরে মনে হয় না আমি জীবনের ফার্স্ট আজকে দেখলাম। এই জন্য প্রায় ঘন্টাখানিক আমার লেট হইছে, করার কিচ্ছু নাই। দুস্থ হল্লার বুজুর্গ হল আপনারাও আশা করিয়া দাওয়াত দিছেন, আমিও আশা করি আইছি, তো দুই সাইড কথা কইতাম, কিন্তু যেগুলা কইতাম আইতাম আসলো ওইগুলা ফটো চেঞ্জ হয়ে গেছে নিছে কি আল্লাহ মূর্তাকে হরাইয়া নিছে কি জানি না। আল্লাহ তাআলা আনছেন, আপনারাও বড় আশা করি আনছেন, আমার পরবর্তী বক্তাও আইতরা রাস্তা আই গেছেন। আল্লাহ তাআলা যত সময় তৌফিক দিবা তত সময় আমি মাথার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সামনে আমি কুরআনুল করিমর সুরা বাকারার এক আয়াতে করিমার টুকরা, সুরা আনফালর তিন আয়াতে করিমা আর অন্য এক জায়গা থেকে আরো এক আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি। অসংখ্য হাদিস পাক তাকিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক হদিসে পাকরে তিলাওয়াত করছি, যদি আল্লাহ তৌফিক দে তফসির করতাম না মগর বাংলা অনুবাদ করিয়া আপনারা বুঝাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ তফসির মুফাসসিনে কেরাম হলে খরয়, আমরা তো মুফাসসির হলে ফেদাও হইতাম পারছি না আর তফসির করতেও পারতাম না। কারণ তফসির যে এত সহজ ইটা তারা লেখছেন এরাও বুঝতরা তফসির কতটুকু, এলাকি নিজরে কোনোদিন নিজরে দেখে মুফাসসিরে কোরআন হোক আর খতিবে জমান হোক আর খতিবে ইসলাম হোক আর খতিবে বাঙ্গাল হোক ইটা কোনো সার্টিফিকেট লইয়া ঘুরার চেষ্টাও করি না। আই আপনার দিনের এক খাদিম হিসাবে আল্লাহর এক নাখাস্তা গুলাম হিসাবে আই আপনার থুরা বুঝাইতাম, এর তাকে যদি আপনারা আমার কথার তাকে যদি ফায়দা হইয়া নিজের দিন দেখিরে পরিবর্তন করেন আর আপনারা যদি আমলিয়তর দিন থেকে জুড়িয়া তা হইন তে হয়তো এর উচিলা কিয়ামতর দিন আমি এক গুণাগার জন্য তো যাইতাম পারি। ও উদ্দেশ্য নিয়ে আয় আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাবারক ও তাআলায় 18,000 মখলুকাত তথা এর তাকি বেশ হইতে পারে কম হইতে পারে, দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মখলুকাতে আল্লাহর এবাদত তসবিহা তখন দমিন করলেও বিশেষ করিয়া সবচাইতে দুনিয়াত সম্মানিত ইজ্জতর 18,000 মখলুকাতর মধ্যে 17,999 জাত মখলুকাত তাকিয়া একমাত্র শ্রেষ্ঠ জাতি হিসাবে ইনসান জাতির আল্লাহ তাআলা নির্বাচিত করছেন দূরে হোক সুবহানাল্লাহ। ও ইনসান জাতির আল্লাহ তাআলা নির্বাচিত করিয়া কর ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার দুনিয়ার 18,000 মখলুকাতর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানব জাতির আমি আল্লাহ তাআলা জমিন দিলাম, আমি আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি সিজদা দেওয়ার জন্য দেই নাই, আমি আল্লাহ দুনিয়ার কোনো মখলুকাতর সামনে আমার বান্দায় মাথা নত করিয়া সিজদা দেওয়ার জন্য দেই নাই, আমি আল্লাহ আমার মহামার সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ জাতি উপাধি দিলাম, এরা যেন একমাত্র আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দে হুক সুবহানাল্লাহ, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনে
জিন্নাত আর ইনসান জাতির আমার ইবাদতের লাগি আমি আল্লাহ নির্বাচিত করলাম। ওরা যখন দুনিয়ার সমস্ত ঝামেলা তাকিয়া বেদাল মুক্ত হইয়া যখন আমার কুদরতর কদম মাথা নত করিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আমার বান্দায় যখন আমি আল্লাহ তাআলার কুদরতর কদম গিয়া তার সম্মানিত মাতারে মাথা নত করিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দে, আমি আল্লাহ আরশে আযিম তাকিয়া নিসর আসমান হইয়া আমার বান্দার সৈদার জবাব খান্তা দে, হামিদানি আবদি হইয়া হো সুবহানাল্লাহ। হে বান্দা তুমি আমার কোন কারণে ডাকরাই, বান্দা কোন কারণে তোমার এত প্রয়োজন পড়লো আমার হঠাৎ দেখার জন্য? বান্দায় যখন দুইটা সৈদার মাঝখানে বই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি হইয়া দুই সৈদার মাঝখানে যখন দোয়া করে আমি আল্লাহ বুঝতে আর বাকি নাই আমার বন্দা এই সমস্যার মধ্যে মুবতেলা থাকার কারণে সমস্ত সমস্যা তাকে নির্বাহ সমস্ত সমাধানগুলা করার লাগিয়া সমস্ত পেরেশানিরে দূর করার লাগিয়া সমস্ত বেমার আজার তাকে শিফা অর্জন করার লাগিয়া আমার বন্দায় আমার কুদরতর কদম সৈদাদের হো সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার সমস্ত গুলাম অখলারে জানাইয়া দিবা, আমার গুলামে যখন আমার কুদরতর কদম সিদ্ধা দিয়া যখন আবার রহমান হইয়া ডাক দিলাইব, আমি আল্লাহ আমার বন্দায় আমার রহমান ডাকার কারণে আমার বন্দার জীবনের গুণা আমি মাফ করিয়া দে হো সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রতিটা মানুষের নামাজ শুরুয়াত করতে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, ইগু হাদিস শরীফও আছে। কেউ কইত্রাই গুস আপনি তকবীরের তহরিমা বান্দিয়াও ফরিতে পারবায়। আবার জুমহুরি উলামায়ে কেরামকর মত হইল আপনি তকবীরের তহরিমা বলার আগে মানে নামাজ শুরু করবার আগে মুসল্লা খাড়া হইয়াও আপনি ইন্নি ওয়াজ্জাহতু ফরিতা হুক সুবহানাল্লাহ। হদিস আর কোরআন হদিস শরীফের বিভিন্ন দিক আছে, এক এক মাসলা নিয়া এক এক মোয়ামেলাত নিয়া এক এক জিনিস নিয়া ইখতলাফ হল আছে। ইতালিয়া টানাটুনি নাই, জুমহুরিয়তর উলামায়ে কেরামকলে সমস্তর মত এখানে পোষণ যে গুহরায় অগু উম্মতে মুহাম্মদীর সামনে উপস্থাপন করা হয়। ওদের ফেকা সেমিনার অকল বয়ানি মাঝে মাঝে কিতাল লাগিয়া বিভিন্ন মাসলাগত জিনিস নিয়ে আলোচনা হয়। এর বাদে সর্বদলীয় উলামায় কেরাম অকল তাকিয়া ইগুলার ডিসিশন নেওয়া হয় যে বর্তমান পরিস্থিতি ওলা চলে এই মাসলা ইগুলো এই পরিস্থিতিত কোন মাসলা মা উম্মতে মুহাম্মদীরে দেওয়া লাগবো যে উম্মতে মুহাম্মদী এই গুণাত্মাকে নিজরে বাঁচাইতে পারবো। ও সমস্ত উলামায় কেরাম অকলে চাহে আহলে সুন্নত কুয়া চাহে নদুয়াতু তামির কুয়া চাহে জমিয়ত উলামা হিন্দ হোক কুয়া আরও কোনো উলাম সংগঠন কুয়া সারার মত এখানো আনিয়া বিচারপতি যে রায় দিবা ও গুরে ইস্তেমায় উম্মত জুমহুর উলামা একরাম হল বলা হয় মানে সমস্ত উম্মতে মুহাম্মদীর উলামা যারা আসন সারার একমতর উপরে বিশ্লেষণ করিয়া যে রায় দিবা ও রায়গু সারা উম্মতে মুহাম্মদীয়ে মানা লাগে হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া ফেকা সেমিনার অকল সময় সময় বয় ভারত বৌক অন্যান্য রাষ্ট্রত বৌক অন্যান্য জায়গাত বৌক এর লাগিয়ে ফেকা সেমিনার সারা আলিমহল বইতা সমস্ত দলীয় নির্দলীয় সমস্ত ক্যাটাগরি আলিমহল ইত্যাদ বইতা কারণ সারার জানা দরকার। তো আপনি ইন্নি ওয়াজ্জাহতু শুরুয়াতু ফরিবা এর বাদে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরিনি না নিয়ত করি পাতিবা কিছু নিয়ত করি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বাদে ফলে আমরা কিতা করি ভাই সানাসু ইন্নি ওয়াজ্জাহতু ফরি আমরা নিয়ত করি। নিয়ত আপনি জবান দিয়ে করতে পারবা ফরিতেও পারবা আর দিল দিয়া নিয়ত করতে পারবা। এখন আপনি বারোইছেন রেলগেট থেকে আইয়া মসজিদ জমাত শরিক হইতা আইয়া পাইছেন ইমাম সাহেব আল্লাহ আকবার হইয়া রুকুত গেছেন গিয়া এখন আপনি জবান দিয়ে নিয়ত লিয়া টানাটুনি করতা না ও লগে লগে আল্লাহ আকবার হইয়া আপনি তহরিমা বান্দুক কুয়া না বান্দুক কুয়া মগর আল্লাহ আকবার হইয়া হাত তুলা মারতা আর দুই নম্বর তকবির আবার দিয়ে আর কুদ যাইতা নতুবা আপনার নমাজ হইত না। ইনো আপনি যদি এখন নিয়ত ফোরাত লাগেন তে আপনার নমাজ এক রাখাত দেখব গিয়া এক রাখাত আপনি ছাড়ি দিবা এর লাগে ইনো আর জবান দিয়া নামাইতেন চলি আর ইল্লাহি তাআলা আর বারে কাহাতি সোলাথিল এশাই ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ জাহান এক মিনিটের খাম আর এক মিনিটে ইমাম সাহেবের রুকু শেষ করিয়া আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফরিয়া সৈদ্দাত গিয়া আর এক তসবি দিলাইবা ও শরীয়তে করি না আপনি আই গেছেন আপনার নিয়ত কিতা বলে আমি গড় থেকে নিয়ত করিয়া বারো হয়েছি এশার নমাজ খানতা বা জমাতে ফরিতাম
ইমাম সাহেবর ঘরে আইয়া ফাইসে ইমাম সাহেবে সূরা ফাতিহা সূরা মিলাইয়া রুকুত গেছেন গিয়া আমি আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দা সুন্নত তকবীরে তহরিমা বলা ফর তকবীরে তহরিমা বান্দা হইল সুন্নত আপনি তহরিমা বান্দুক কোয়া না বান্দুক কোয়া বান্দা বেহতর হাত বান্দিয়া আত সারিয়া দুই নম্বর তকবীর আপনি দিয়া আবার রুকুত যাইতা মাত বুঝা গেছে বুঝছেনি মাতিকা এলাকা প্রতিজন মানুষে সানা ফরি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরি এর বাদে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করতা হুম আল্লাহকে নাম সে যো বড়া মেহরবান আর নেহায়ত রহমওয়ালা হ্যায় আমি ও আল্লাহর নামে শুরু করি আর যাই বড় দয়াবান বড় মেহরবান এ আল্লাহ যাই মানব জাতির হর সময় স্নেহ এবং মমতা করেন মানব জাতির বড় দয়া করেন সমস্ত মখলুকাতরে দয়ার এহসান করিয়া যাই ও আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি এর বাদে সুরা ফাতিহা শুরু করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হইয়া যখন শুরু করলাম সমস্ত তারিফ আল্লাহ রব্বুল আলামিনের হইয়া তারিফ আর প্রশংসা করলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ উম্মতে মুহাম্মদের শিখাইয়া দিয়া গেলা উম্মতে মুহাম্মদ দিয়ে শুরু আল্লাহর নামে করিয়া ফেলা আল্লাহর তারিফ আর প্রশংসা করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন উম্মতে যখন আলহামদুলিল্লাহ পড়া শুরু করে সারা তারিফ আর প্রশংসার যোগ্য একমাত্র আমার আল্লাহ তাআলা দুই নম্বরে আর রহমানির রহিম যখন উম্মতে আর রহমানির রহিম হই আল্লাহর তারিফ আর প্রশংসা যখন নমাজের মধ্যে করিলায় তিন নম্বরে উম্মতে আল্লাহরে আবার তারিফ করে আল্লাহর প্রশংসা করি আল্লাহর ওখান হুনায় মালিক ইয়াউমিদ্দিন আয় মৌলাই করিম আয় মহান আল্লাহ তাবারক তাআলা আখেরাতর দিন কিয়ামতর ময়দান ওই মাটর মালিক এবং বিচারপতি একমাত্র আপনি আল্লাহ তাকবাহ হুকা সুবহানাল্লাহ ও পর্যন্ত আপনি ফরাই তিন নম্বর চার নম্বরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনি ইয়াকা নাবুদু পর্যন্ত আপনি কই আল্লাহ আমি তো আপনার ইবাদত করি আর একমাত্র আপনার উদ্দেশ্য নিয়ে আপনার ইবাদতের উদ্দেশ্য নিয়ে আমি নমাজের মুসল্লার মধ্যে খারাইয়া আল্লাহ আপনার তারিফ আর প্রশংসা করলাম এখন আপনার কাছে ও কথা আছে আর যা কুলা তারিফ করলাম একমাত্র আপনার লাগি করলাম দ্বিতীয় কোনো মখলুক করল গে করি নাই হুক সুবহানাল্লাহ ও না বুধু হইয়া আপনি দম লইয়া আবার হইতরা ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি তোমার কাছে সাহায্য সাইয়ার তোমার কাছে আমি মুদত সাইয়ার আমি অমুক মুসিবত আসি অমুক বিপদ আপদ আসি নতুবা দুনিয়ার জমিন আমার মতো গুণাগার নাফরমান খেও নাই জমিন গর তাকি বাড়াইলেও নাফরমানি খরিয়ার গর গুমাইলেও নাফরমানি খরিয়ার ও তোমার কাছে আমি সাইর ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য সাইয়ার ইহদিনা সিরাতাল মুস্তাকিম আই মাওলাই করিম তোমার কাছে আমি সাহায্য সাইয়ার ওই দুনিয়ার জমিন গর তাকি বারণির বাদে মধুরীর লগে বন্ধুত্ব করিয়া মধুরী আমার মদ খাওয়া শিখাইলাই একজন সুদর ব্যবসা করনাওয়ালা মানুষের লগে চলাফেরা করার পরে আমি সুদ জীবনে কি জিনিস বুঝতাম না জানতাম না ওই সুদকুরর কারণে আজকে আমি জমিন সুদকুর ভুনি জিয়ার এই সমস্ত শরীয়ত বিরোধী রাস্তা দেখি তোমার কাছে আমি সাহায্য সাইয়ার যে রাস্তা বায় নবী অকল চলাফেরা করছেন যে রাস্তা বায় সাহাবায় কেরাম অকল চলাফেরা করছেন এমনকি মুত্তাকি পরহেজগার অকল ওই রাস্তা বায় চলাফেরা করার কারণে আপনি এদেরকে বিনা হিসাবে কিয়ামতর ময়দানে জান্নাত দিবায় ও রাস্তার উপরে আপনি আমার চলাফেরা করার সুযোগ দেন হুকা সুবহানাল্লাহ ও আপনি আল্লাহর ফাইলা তারিফ করলা প্রশংসা করলা জমিনে নেতার তাকি যেমনে আপনি কোনো ফেসিলিটি উদ্ধার করতে হইলে কোনো মানুষের কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে হইলে ফাইলে আমরা কিতা করি তার তারিফ আর প্রশংসা করি করি না তারে ফুলাই আমরা ও আমরা আল্লাহরে না ফুলাইয়াম জাস্ট আল্লাহরে আমরা তারিফ করি আমরা বুঝাই ফাইলে আল্লাহরে ফাম দেই আমরা খিলা নমাজও ফাম দেই এমনি আপনি সাইকেলের ভাম্পার দিয়া নাই রেলর শাখার ভাম্পার দি নাই আপনি আল্লাহর কুদরতর কদম সৈদাত লাগিয়া ফাম দিতরা বিসমিল্লাহ রহমানির রহিম ও মৌলায় করিম দুনিয়া তার খেওরন নামে আমি নমাজ শুরু করছি না শুরু করছি খান নামে ভাই আরও জোরে করি খকুয়া আরও জোরে করি খই আল্লাহ আমরা মুসলমান আমরার আওয়াজ বুলন্দ হইত আমরার আওয়াজ চুপাই লইলে হইত না আমরা জোরে করি কইতাম আমরা আল্লাহর নাম যে সময় লইমু জোরে করি লইমু তো ইনশা আল্লাহ আরও জোরে করি খকুয়া ইনশা আল্লাহ বৈরবীর মানুষ ভাত কয় টাইম খাও তিন টাইম না দুই টাইম তিন টাইম অবশ্য সিলটি মানুষ তো আর বাঙ্গালির তো খানি লইয়া উ কথা সার গুয়া হ্যাঁ বাঙ্গালি তো লাও
এর লাগিয়া কিছু দূরে মাতিবা ইনশাআল্লাহ তো হয়াত আসলাম আপনি ফয়লে আল্লাহর তারিফ করছেন শুরু করছেন আল্লাহর নামে ইকান হই দিছেন বাদে কইতা সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি আল্লাহ দেন সমস্ত জাহান দেখ রিজিক দিয়া দাইত্রা লালন পালন করিয়া দাইত্রা আর রহমানির রহিম তুমি অতি দয়াবান মেহরবান আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আখেরাতের বিচারপতি দুনিয়াটা কি কেউ দায়িত্ব নাই একমাত্র অনলি আপনিও তাকওয়া ও আল্লাহর আমরা খালি ফাহাম দিয়ার এর বাদে কইয়ার ইয়াকা নাবুদু আল্লাহ সারা ফাহাম দিই কেন কইয়ার তো তো কিছু কইছি সারা উত্তর তোমার লাগি কইছি আর খেয়র লাগি না আবার কইয়ার এখন তো রুকু করিয়া সুজদাত যাইমু এবাদত রা করমু সারা তোমার লাগি করমু দূরে করি খোকা সুবহানাল্লাহ ওখান কইয়াও কইয়ার ইয়াকা নাস্তাঈন আয় মাওলায় করিম তোমারে সমস্ত ফাম দিয়া তোমারে বুঝাইতাম সাইয়ার তোমার সারা তারিফ আর তোমার সারা প্রশংসা করিয়া বুঝাইতাম সাইয়ার আমি একমাত্র সিরাতাল্লাযী সিরাতাল মুস্তাকিম আপনি আপনার কাছে আমি সাহায্য সাইয়ার আপনার কাছে আমি মুদত সাইয়ার জমিন আমার ইমানের হেফাজত করিয়া চলার আমার মাঝে কোনো ক্যাপাসিটি নাই সুত্তাকে নিজের নফসে বাঁচাইবার কোনো ক্যাপাসিটি নাই আমি মাওলা তোমার কাছে আমি একজন গুলামে তোমার কাছে সাইয়ার আপনি আমার সুজা রাস্তার উপরে চলাফেরা করার সুযোগ করিয়া দেও সুবহানাল্লাহ ও আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আপনি আমার সুজা রাস্তা চালাই যে রাস্তা বাই চললে আপনি খুশি থাকুন আপনার হবিব জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকবা যে রাস্তা বাই চলাফেরা করলে আখেরাতের ময়দানের জন্য থোয়া যাইব যে রাস্তা অনুসরণ করিয়া যে রাস্তায় বা চলাফেরা করার কারণে আল্লাহ দুনিয়ার বালা বালা মানুষরে আপনি অতি নিয়ামত হল জমিনের মধ্যে দিছিলাই ও নিয়ামত গুলা পাইবার লাগি তোমার কাছে খুঁজিয়ার আপনি আমার সিরাতাল মুস্তাকিম সুদা রাস্তার উপরে চলাফেরা করার সুযোগ করিয়া দেন হুকা সুবহানাল্লাহ আল্লাহরে আপনি তারিফ করতা প্রশংসার যোগ্য আল্লাহ দুনিয়ার কোনো মখলুক নাই আপনি দুনিয়ার খেয়রের তারিফ করিয়া জীবনের শেষ করতে পারতা নাই তারে খুশও করতে পারতা না মগর আল্লাহর তারিফ যদি আপনি করেন এক তারিফও আল্লাহ খুশ হয়ে দিতে পারেন এর নাম তো আল্লাহ দুনিয়ার আপনি আপনার বউর তারিফ করবা ওবা তারিফ করলে হবা কইব আর আমারে ফাম দিস না কিনা কইব ভাই ফাম দিস না কিন্তু আল্লাহ এখান জীবনে হইতা না আল্লাহ বুঝবা আমার বান্দা রিয়েলি অজু করিয়া সহি সুন্দর করিয়া ফরজ অজু করিয়া সুন্নতি লেবাস লাগাইয়া সুন্নতি আতর ব্যবহার করিয়া মুসল্লাত দাঁড়াইয়া ইকে রিয়েলি আমার খুশ করবার লাগে আমার তারিফ করে ও কথা আল্লাহ বুঝবা যখন আপনার সৈদার মধ্যে গিয়া সুবহান রব্বিয়াল আলা ফরিবা আল্লাহ লগে লগে জবাব দিবা হামিদানি আব্দি বন্দা তুমি আমারে কোনো কারণে ডাকরে আমার প্রশংসা তারিফ কোনো কারণে কোড্ডায় হোসাইন ও সময় আপনি দুই সৈদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি আয় মাওলায়ে করিম আমি আপনার ডাকিয়ার দুনিয়ার জমিন বালি খোয়া থাকিল এখন পর্যন্ত গুনাহ করতে করতে কম করি নাই সমস্ত গুনার উপরে শর্মিন্দা ইয়া তোমার কাছে আমি গুলামে তোমার কাছে সাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানায় তোরে মাফ করিয়া দেইনে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় এক উম্মতে যখন সকুর ফানি ফালাইয়া জমিনের মধ্যে আল্লাহর কাছে মাফ চায় উম্মতর সকুর ফানি সব থাকি জমিন ভরতে দেরি হয় আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না হুকা সুবহানাল্লাহ ও আপনি আল্লাহুম্মা গফিরলি আয় মাওলায়ে করিম জমিন বালি খোয়া থাকিলি এখন পর্যন্ত গুনাহ করতে জমিন কম করি নাই জমিন সখিরা গুনাহ করলাম কবিরা গুনাহ করলাম শিরকি গুনাহ বেদাতি গুনাহ কুফরি গুনাহ থাকিলি জানিয়া না জানিয়া যত জাত গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোবার কাছে তৌবা করি আমার সাইয়ার আপনার এক নাম রহমান আর এক নাম রহিম আমি গুলামে তোমার রহমান আর রাহিম সিবতী নাম গুলা লইয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার মাফে করিয়া দেন হযরতে মূসা আলাইহিস সালামে ফরমান যে সময় আমি ফেরাউনের লাগি বদদুয়া দিলাম আল্লাহ ফেরাউনের অত্যাচার ফেরাউনের জুলুম আমরা সহ্য করতাম ফারিয়ার না আমার একজন উম্মতে ফেরাউনের অত্যাচার জুলুমর অত্যাচার দে সহ্য করতে পারে না আল্লাহ তোমার কাছে সাইয়ার ফেরাউন দে জমিন ধ্বংস করো আল্লাহ তাবারক তাআলা ফরমায় ও নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ ফেরাউনে এত নির্যাতন এত শত্রুতা মুসলমান ধর্মালম্বী মানুষের লগে করে আমি দেখি আর কিন্তু ফেরাউন দে যে আমি জমিন ধ্বংস করতাম ওই ফেরাউনের দরওয়াজার চৌকাটের মধ্যে গিয়া লেখা দেখবায় আর রহমানির রহিম ফেরাউনের দরওয়াজার চৌকাটের মধ্যে আমি আল্লাহর সিফতে দুইটা নাম লেখা এক নাম ইয়া তাখলো রহমান আর এক নাম ইয়া তাখলো রহিম
হে নবী মূসা আলাইহিস সালাম তুমি যত দোয়া করছো জীবনে তোমার দোয়া আমি খালি করাইয়া দেই নাই কিন্তু ফেরাউনের দরওয়াজার মধ্যে আমার দুইটা সিফতি নাম থাকার কারণে আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতাম ফারিয়ার না হো সুবহানাল্লাহ ও দুই সিফতি নাম রহমান আর রহিম ফেরাউনের দরওয়াজার মেইন চৌকাটার মধ্যে রহমান আর রহিম লেখা আল্লাহ মূসা আলাইহিস সালামের দোয়ার স্থগিত রাখি দিল কয়েক শত বছর পরে কয়েকশো বছর পরে দোয়া কবুল হওয়ার পরে ফেরাউনের মতো নিমক হারাম বেআন্দাজ কুলাঙ্গাডে আল্লাহ নীল দরিয়া ডুবাইয়া মারলো হো নাউযুবিল্লাহ দেশমে অন্তা কি ওখান মিটি গেছে গিয়া রহমান আর রাহিম নাম ওখান মিটি গেছে গিয়া তখন ফেরাউনে ফেরাউন দে আল্লাহ অটোমেটিক হো নবী মূসা আলাইহিস সালামের দোয়া ঘোষলা ওগুলো ধ্বংস করো ওগুলো লানত দি বরবাদ করো ইগুর জ্বালা যন্ত্রণা সহ্য করতাম ফারিয়ান না আমরা মাঝে মাঝে ওয়ে নানি যে কুলাঙ্গার অক্ল শেতানি দাঁড়তাম ফারি না তখন আল্লাহর কাছে খান্দি তবে হ্যাঁ আপনি আল্লাহর কাছে যখন খান্দি বা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ জীবনে কোনো দিন খালি হাতে ঘুরাইয়া দেয় না এক নম্বর কোনো মুসাফির মানুষে যদি আল্লাহর আদালতর মধ্যে হাত তুলা মারি দোয়া করিলায় ওই মুসাফিরর দোয়া আল্লাহ কোনো দিন খালি হাতে ঘুরাইয়া দেয় না দুই নম্বরে কোনো মা বাবা যদি কোনো আওলাদর লগে হাত তুলা মারি দোয়া করি নাই আল্লাহ সমস্ত অলি অকলর দোয়া আলিম অকলর দোয়ারে নিসর আসমান রাখিয়া ওই মা বাবার দোয়ারে আওলাদর হক কবুল করে হুকা সুবহানাল্লাহ তিন নম্বর ওই ব্যক্তির দোয়া খালি হাতে ঘুরে না কোনো মজলুম মুসলমানে যদি কোনো জালিমর উপরে জমিন বদ দোয়া দিলাই ওই মজলুম মুসলমানের দোয়া আল্লাহ খালি হাতে ঘুরাইয়া না দিয়ে 100% কবুল করেন হো সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় জমিনও যদি কোনো মানুষের জমিনের মধ্যে হালাল খাইয়া যদি দোয়া করে ফেটর মধ্যে যদি রায় পরিমাণ লুকমা পরিমাণ যদি হারাম ফেটর মধ্যে না ঢুকে আল্লাহ ওই মুমিনের দোয়া 100% কবুল করবা যে মুমিনে হালাল খাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করে মুফাসসিন কেরাম অখলে বলেন যদি ওই মুসাফির মানুষে মজলুম মানুষে যদি জমিনের মধ্যে যদি ফেটর মধ্যে হারাম ঢুকাইলায় এক লুকমা পরিমাণ যদি জমিনও হারাম খাইলায় আল্লাহ মজলুমের দোয়ারে কবুল করে না মুসাফিরের দোয়ারে কবুল করে না মা বাবার দোয়া পর্যন্ত আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিলা হো নাউযু বিল্লাহ মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনা আন-নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী বলেন তিন আমল যে মুসলমানের মধ্যে জমিনের মধ্যে আমি নবী ফাইমু কিয়ামতর ময়দান এরা বিনা হিসাবে জন্য তো দাইব হো সুবহানাল্লাহ এক নম্বর মান আকালা তাইয়িবান যারা জমিনের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে হালাল ইনকাম জমিনের মধ্যে করিয়া যায় হালাল ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যায় কারণ কুরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ তাবারক ও তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ জমিনে প্রতিটা মানুষের লাগি ব্যবসারে হালাল করিয়া দিলাম আর প্রতিটা মানুষরে সুদরে সুদরে জমিনের মধ্যে হারাম করিয়া দিলাম জমিনে তুমি যখন হালাল রিজিকের ইন্তেজাম করবায় হালাল রিজিক তোমার পেটের মধ্যে যখন তুমি ঢুকাইবায় তুমি যেই মুহূর্ত যে হালত তুমি আল্লাহর কাছে দোয়া করবায় আল্লাহ হালাল তোমার গেদা ফেটর মধ্যে তাহার কারণে আল্লাহ তোমার দোয়া খালি ঘুরাইয়া দিত নাই হো সুবহানাল্লাহ মান আকালা তাইয়িবান যারা হালাল খায় হালাল রিজিক পেটে ঢুকত নতুবা মজলুমের দোয়া বেকার মুসাফিরের দোয়া বেকার এই মা বাবার দোয়া বেকার যদি ফেটো হারাম থাকে কারণ নবী বলেন এক লুকমা হারাম যদি কোনো মুসলমানের ফেটোর মধ্যে ঢুকাইলায় আল্লাহ 40 দিন পর্যন্ত ওই মুমিন মুসলমানের দোয়া আল্লাহ কোনো দিন কবুল করতো না এখন আউযুবিল্লাহ 40 দিন পর্যন্ত কোনো মানুষের দোয়া কবুল হইতো না দোয়া নাই নেক ইবাদত নেক রোজা
নেক তিলাও নেক আমালে সালেহাত গুলা যদি ফেটো হারাম থাকে তে 40 দিন পর্যন্ত কবুল হইতো না হুকুন আউযুবিল্লাহ এখন আপনি চিন্তা করেন সমাজ ও আপনার লাইফ ও আপনার জীবনকে তে আপনি কত টাকা হারাম খাইতরা হারাম খারে কয় একজন হাজিরা খামলা মানুষ যদি খেওরর বাইক 8 ঘন্টা ডিউটি করার যায় হাজিরা খাম বুঝেন তো মেহনতি মানুষ বুঝবা হাজিরা খাম যখন আপনি যাইবা একজন মানুষে 8 ঘন্টায় আপনি কতটুকু কাজ করার কথা এতটুকু কাজ যদি আপনি না করেন এতটুকু কাজের মধ্যে যদি আপনি লিপ্ত না থাকিয়া আপনি বিড়ি খাইয়া সময় কাটাইলাই আপনি সাদ্দা মুলিয়া সময় কাটাইলাই মালিক দেখলে খামো লাগল মালিক গিয়ালে আপনি গফ বই যায় ও আপনার আইসকুর দিনকু রোজর যে টাকা আপনি পাইবা এগুলো হারাম হয়ে যাবে খানে আপনি মালিক টগিলিছেন আপনি ইনসাফ অনুযায়ী হাজিরা খাম করছেন না সাব হল বুঝছেনি মাতিকান এল্লা গিয়া বুঝে বুঝে খাম করিও আউরি মানুষের ঠকিয়া টেকা রুজি করিয়া কোনো লাভ নাই কারণ হুন জমিন আল্লাহ দন দিতে সাইরবাই সাইয়া দেয় না আর নিতেও সাইরবাই খের অধিকার করে না জেবলা নে ওয়াক্তা টাটা ফলাই দিব ফেটো ক্যান্সার দিয়া আর যেমতে ডাক্তার হইয়া গিয়া শিলচার মেডিকেল কলেজে হুতিবায় দমবায়ও দায়িত্ব না হবায়ও দায়িত্ব না যে গুণ হারাম খাইসলাই ওগুন সুদে আসলে মূলে উসল খরাইয়া এর বাদে ফাম ফুটকিবায় নেউকার মুখে দিবার খরাও আল্লাহ খরাইব খো নাউজুবিল্লাহ জোরে করি খো নাউজুবিল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার মাথে খেয়ে গুসা করছেন না তো হারাম টুটেলি খাইবা না মানুষ মারিয়া দন বানাইবা না এই দনে আপনার জীবনে শান্তি দেয় না দুনিয়াত থাকতে দিব না আখেরাতও থাকতে দিব এর লাগি মানুষর অমুসলমান হোক আর মুসলমান হোক শরীয়তে কোনোদিন মানুষ বুঝাইতে গিয়া অমুসলমানদের আলোক করে নাই এরারও হোক যদি আপনি মারিয়া খাই খোদার কসম যত সময় পর্যন্ত দুনিয়াতে আপনি যদি মাফ চাইয়া তার কাছ থেকে অরিজিনাল মাফ ফাইলাই তে আপনি নিস্তার পাইছেন নতুবা কিয়ামতর ময়দানও হে তো তোমার থেকে যে উসুলি ভাইত ফাইয়া তো হে জন্য তো জীবনে দায়িত্ব না যেহেতু ও মুসলমান কিন্তু তার হকর কারণে যতদিন আল্লাহ জাহান্নাম নির্ধারণ করিয়া রাখবা তোমার লাগে অতদিন পর্যন্ত যত সময় জাহান্নাম আল্লাহ জ্বালাইছে না অত সময় দুনিয়ার সারা মেশা বকলে ফল্টিয়া গিয়াও কোরআন শরীফ লইয়া হুথাইয়া গিয়াও তুই দোয়া করেন এর বাদেও আল্লাহ জাহান্নাম তাকে তোমার মাফ দিত না এখন আউযুবিল্লাহ এর লাগি মানুষের হক মারিয়া জমিনে সম্পদশালী হইও না নিজের মেহনত দিয়া নিজের মাতার গাম ফাউত ফলাইয়া সম্পদশালী হইও এই সম্পদ জীবনে কেউ নিতেও নাই জীবনে কেউ খাড়িয়াও নিত নাই আল্লাহ হোমতেও দিত না কৌ সুবহানাল্লাহ এই যারা ড্রাগসের ব্যবসা করিয়া সম্পদশালী বনের অবৈধ সুপারির ব্যবসা করি সম্পদশালী বনের বিভিন্ন লাকড়ির অবৈধ ব্যবসা করিয়া সম্পদশালী বলের এলার খবর আপনি দেখুন গেইটো অন্তাকিয়া বৈরবী আসাম গেইট তাকি লইয়া মালিটর আসাম গেট পর্যন্ত ট্রান্সফার করাইতে এক গাড়ি সুপারিত নিচে 5 লাখ টাকা দেওয়া লাগে মানে হো সুদে আর মূলে আসু অগুন উসুল এল্লাগি জেবলা আল্লাহ দরিলা ঠান মারিয়া হারামও দুনিয়া লইয়া যায় হালাল ইনকাম করার চেষ্টা করবা ও আপনারা হেরো কয়েকদিন আগে নির্যাতিত আসলা এই জমিনে গণ্ডগোল হইছে আমরা সারা দেখছি দোয়া করছি আমরা তোর করার কিচ্ছু নাই কারণ আমরা রাত পাও বন্দি করা নিজের লোকে সিকিউরিটি লাগাই কোন জায়গা যাইয়ার খানকিতা করিয়ার সরকার বিরোধী আলোচনা করিয়ার না সরকারের পক্ষে আলোচনা করিয়ার সাদা সারা লাগাই এলাকি আমরা আত্মা বান্ধা আমরা দোয়া সারা আমরা করা কিচ্ছু নাই জাস্ট আপনারা যে নির্যাতিত আসা দেখছি মজলুমর দোয়া খালিয়াতে ফিরে না এটা 100% হদিসে কুৎসি নবীজি কইছেন মজলুমর দোয়া খালিয়াতে ঘুরে না এখন মজলুমে দোয়া করিয়া কবুল ওয়ে না এখানে তুকাই বেমার হইল ইগুর ফেটো হারাম হামাই গেছে গিয়া আর যার ফেটো হারাম হামাইছে ইগুর না নমাজ কবুলর না রোজা কবুলর না দোয়া কবুলর লাগে ওয়াদা করি আমরা আজকে তাকে হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর জোরে করি খুব ইনশাআল্লাহ প্রায় ফ্যামিলিত কুকুর লালন পালন করি আমরা কুকুর জানোয়ার হায়াতুল হায়ওয়ান কিতাবও আছে আল্লাহ কুকুর নামক জানোয়ার দে 10টা বালা গুণ দিছে কয়টা বালা গুণ 10টা এর মাঝে 1টা গুণ দিছে খারাপ আর 9টা বালা কিন্তু ও কুকুরে যদি কোনো জিনিস মুখ দিলায় আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখতরা যে 3 বার তৈলে পরিষ্কার হয়ে যাব পাক হয়ে দিব মগর বেহতর হইল
সাতবার বিসমিল্লাহ কই আপনি এই জিনিসগু দইতা এখন আপনি যে গরো বুইয়াটা উঠি খতরা খলিফায় ই গরো গে হামাইছে কুকুর আপনি খলিফায় আটি ত্রাউ গরো আবার ও ফাউল ই আপনি সকি টুটি ত্রা উঠি আও নমাজ পড়ি ত্রা আপনারই বিসনা পাক রইল না গর পাক রইল এলাগিয়া খারি হারাম জেন ইনকাম নইলে হারাম হইব ইকান কোনো মাত নাই বিভিন্ন লাইনে হারাম হয় আমার বাইয়েতে মাতার গাম ফাত ফলাইয়া রুজি করিয়া আনি পয়সা দেন তরকারির সামান আনি দেন সবজি দেন পেঁয়াজ দেন আমার বোন পায়খানাত গেছে হিনো গিয়া দুই নম্বর হাজত আদা করিয়া ডেলা ব্যবহার করছে না এতর মধ্যে সাইন্স শেখর কুটি কুটি ছিদ্র অকল আছে ইটা ছিদ্রত যদি পায়খানা হামায় যত সময় লুড়াতি গোসাইয়া মাটিত গোসাইয়া আপনার সফা করতে না ইটা আর তাকি বারোইত নাই ইলা খোসালিয়া জীবনে বারোইত নাই এখন আপনি আনি দিছেন বইনডে বইনে ফাটার দর্দি ফাটার হিলো দরিয়া পেঁয়াজ গোসারি মরিচ গোসারি তরকারি লাড়ি সারা গিয়া তরকারি ফরের আপনি মাতার গাম ভাত ফলাইয়া তরকারি সামানা নিয়া দিলায় আর তাই দুই নম্বর তাকি আইয়া এক গোসায় তোমার আস্তা দিন কুর মাতার গাম ফাউত দে উঠান ফালাইলায় ঠেকার রুজি করলায় সারা এক গোসায় হারাম বানাই ফেলাই দিল হুক আউজুবিল্লা এলাকায় শরীয়ত আমরা দিলাম মনে করি ঠাই ইলা টাইট নাই শরীয়ত আমরা দিলাম মনে করি ঠাই ইলা টাইট নাই আমরা শরীয়তরে মানি না করি টাইট হয়ে গেছে গিয়া আপনি শরীয়ত মানিয়া দেখুন কোরআন হাদিসের হুকুমরে মানিয়া দেখুন একদম সুজা কোনো কষ্ট নাই আর শরীয়তে কর সুদ খাওয়া হারাম আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা আপনি ব্যবসা করুন না ব্যবসা করতে কি তা কোটি টাকা লাগেনি আপনি বারো হাজার ব্যবসা করেন শরীয় তো যাইজ আছে আপনি তো বিজনেসম্যান আরে ভাই ব্যবসা কোনো মানুষের হার্ডওয়্যার দোকান দিলে যে বিজনেসম্যান শাক সবজি লইয়া যদি কেউ ডেইলি ব্যবসা করে হেও এক বিজনেসম্যান হতে পারে হে কাঁচামাল ব্যবসায়ী আর তুমি লুয়ার ব্যবসায়ী এর লাগে ব্যবসা ব্যবসাও আজ আমার যুব সমাজ ভাই আনতে ও ফাগলামি করেন আমি প্রায় জলসাত হই এই মুর্শিদাবাদ তাকিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বাঙ্গাল তাকিয়া বিহার তাকিয়া আইয়া হতে আইয়া অন তাকিয়া আসাম বরাক বলি তাকে কোটি কোটি টাকা বেলেঙ্কাট বেসিয়া বাঙ্গালুয়াটিন লইয়া হরেক মাল বেসিয়া লইয়া যাইন গিয়া আর আমার ইতা গিয়া বেঙ্গলোর গিয়া হন আরেক কোম্পানির জব খতরা মুম্বাইত গিয়া আরেক কোম্পানির সিকিউরিটি ডিউটি কথা সেনে রে ভাই তুন লস না স্কুটি এখান বেলেঙ্কাটের গাদ্দি করে বোয়া ব্যবসা কর গড়ে গড়ে দিয়া দা বেশ ফায়দা দেখোস কি একশো খান ডেইলি বেশ একশো খান পঞ্চাশ টাকা ফায়দা লো ও তো তোর আজিরা বারোই জানান আজিরা বারোই জানান ইন সরম ও সরমর বিলাই সরম তো অন খরতায় শরীয়তে কইছে এক বনির লোকে অবহিত কোনো কথা কইতে নাই গো হারাম অন সরম খরতায় এক বেটির গরো কে উগি ডিগি দিতায় না তাই গরো জামাই না তাহলে তুমি যাবাও হারাম তুমি যাইতায় না অন সরম খরতায় যেন সরমর কথা ইনো করো না যেন সরম করার কথা অন করো এর লাগে হিবায় না গিয়া ব্যবসা জুড়ো শরীয়তে খর আহাল্লাহুল বাইয়া কুরআনুল করিমর আয়াত আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা বান্দা আমি তোমারে খুয়ার সুদর দ্বারা খাসা যে না সুদ ইগো হারাম ব্যবসা বাণিজ্য করে ইগো হালাল কৌ সুবহানাল্লাহ এর লাগিয়ে ব্যবসা করতে ডরাইও না যে সাত ব্যবসা করো তবে হালাল তবে ব্যবসার মাঝে রাত আছে করেক্সর ব্যবসা খেয়ে করিলায় ড্রাগসর ব্যবসা খেয়ে করিলায় ফ্যান্সি ডিলর ব্যবসা খেয়ে করে যেগু ভারতীয় দণ্ডপিটির বাইরা ফরে ভারতীয় আইনে যেগুলো অমাই দেগুড়ে আইনের ঊর্ধ্বে মনে করিয়া ইগুলে মনে করে অবৈধ কারবার ইগুতে আপনি যাইতে না কারণ আমরা ভারতবর্ষের আইন দিয়ে শ্রদ্ধা করি স্যালুট করি সম্মান জানাই এর লাগে ভারতে আপনার এখন ভারতবর্ষের আইনে আপনার এখন ড্রাগসের ব্যবসা ইগু অপরাধর কাজ ইগু ভারত বিরোধী কাজ ইগু দেশ বিরোধী কাজ ইগু রাষ্ট্র বিরোধী কাজ মানবতা বিরোধী কাজ ইগুতে আপনি যাইতে আসেন ওগু আপনি বাদ দেন ওগু আপনি বন্ধ করেন যে একটা শরীয়তে না করছে ওটা আপনি বন্ধ করেন না যে একটা কোরআনে না করেন ওটা বন্ধ করেন যেগুলো কোরআনে চালু রাখার কথা হয়েছে ওগু আপনি করেন না আপনি বুসিমালের দোকান দেন অসুবিধা আসেনি গালামালের দোকান লইলে আপনি পেঁয়াজের ব্যবসা করেন না ডেইলি পেঁয়াজ এক গাড়ি আনি সেল দেন না আপনি ফাইকাই রেটে সেল দেন দেখবা আপনি আজ আর রোজানা হাজার টাকা পড়ে আপনি লাগি যান একদিনে যদি আমার এলটোয়ালা বাইয়ে না আসেন ইন ওয়াগনারালা বাইয়ে না আসেন অটোওয়ালা বাইয়ে না আসেন কোনো দিন যদি বাইচান্স টিফে গু ফাইন তে প্যাসেঞ্জার জব করে ফেলাই দিই যেন দেড়শো টাকায় ওইতো অন আটশো টাকা হাসা নি ভাই তো ই রুজি করিয়া কোনো লাভ আছে নি আস্তা সপ্তাহ বইলায় আস্তা সপ্তাহ বই গেলায় ই রুজি কোনো লাভ নাই আমার মাথে গুসা খতরা কর খারাপ লাগে এর লাগিয়া ডেইলি আপনি হাজার টাকা রুজি খরক কুয়া আস্তা সপ্তাহে পাঁচ হাজার রুজি না করিয়া ডেইলি আপনি এক হাজার রুজি খরক কুয়া ও কম রুজি ডেইলি যদি থাকে পকেটটাকে টেকা হরতো না ইনশাআল্লাহ পকেট ভর্তি টেকা থাক আমরা মেসা বখল আপনারা বেতনার কত দিন জানি না ইনর খবর ইনর ইমামর বেতনার কত হইব নিশ্চয় দশ হাজার হইব না আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রাহিম ও জায়গা তো ভাচ্ছ জানি মেসাওয়ার বেতন জানে মারি নিস আমরা বরাক বলি তো শিলচার ডিস্ট্রিক্ট আমার মনে হয় না
এখন সয়াদার ঠিকই ইমাম খোল আসন করিয়া প্রায় জায়গা 7 8 10 পর্যন্ত ফন্ড পর্যন্ত আছে ও শিলডুবি বাজার মসজিদের ইমামের বেতন ফন্ড 1000 টাকা ফন্ড 1000 ও শিলচর টাউন উদ্ধার ইমাম খোলের বেতন বাড়ায় ইমাম খোলের সুখে খাইতে দেন শান্তিতে খাইতে দেন এর লাগি আপনারা অবা মারণ করিয়া ও হবা দিয়া আপনারা দবর ফড়ি যায় ইমাম খোলের হাতিয়া বেসরি দিবা স্কুলের মাস্টারদের হাতিয়া কম দিবা ইগে এক দিনে টিশরি 6টা ফড়ায় তাও 12 দিনে মাস আর মোল্লা বেটার 30 দিনে মাস এক দিনে এক মসজিদ ফড়ায় দুই মসজিদ ফড়ায় না এক অজ্জেন অন্য ফজর নামাজ যদি জমাতে ফড়ায় লাকা মসজিদ আফর বলি ইমাম ইমামতি করত বা তৈন না কেন তে তো অন্য হাতিয়া দিতে হবে সরিয়া হাতিয়া হন কম হইতো স্কুলের মাস্টরে দূর বাদে টিউশনি ফড়ায় এক ঘন্টা ফন্ড সপ্তাহে 7 দিনে বা 12 দিনে মাস 1000 টাকা ইয়ে দিনে 24 ঘন্টা 14টা টিউশনি করাইতে পারে চিন্তা করেন নিগুর কত টাকা ফড়ের 12 দিনে কিয়া মানে এক মাস আড়াই মাস পড়ি যায় তা এক মাস আড়াই মাস আর ইমামর এক মাস এক মাস পুরা ও আপনি ইনো হাতিয়া কম দিতরা লাগি ইমাম অকলের বেতন বাড়াইবা এরার মায়া মোহব্বত করবা বেতনও জোর দিবা ও ইমামর মন খুশ থাকবো ও ইমামের তাহাজ্জুদের নামাজে যখন একলা একলা খান্দাত লাগবা নিজের লাগি দোয়া করবা ও যদি মুক্তদি অরিজিনাল মায়া করই কষ্ট না দেন হাতিয়ার সংখ্যা বাড়ায় অটোমেটিক ইচ্ছায় দোয়াই বল্লা আমার এই এলাকার মানুষগুলো বড় বালা আমার বড় শান্তিতে রাখছই ও ইমামের তাহাজ্জুদের রক্ত দোয়া তো আপনার কথা দোয়া করবো আফসুস আমরা রোনো প্রতিটা মসজিদের ইমামর দোয়াত থাকে মুসল্লি অকলর কামিয়াবির দোয়া মাহফিলতর দোয়া থাকে মুসল্লি অকলর বাহলাইর দোয়া থাকে কিন্তু ও মহল্লার মুসল্লি অকলর মুখ থাকে প্রতিটা মসজিদের মুসল্লি অকলর মুখ ইমাম সাহেবের বরবাদির দোয়া থাকে এর লাগি না আপনি এইগুলা না প্রতিটা ইমাম অকলর হাতিয়া বাড়াই বেতন বাড়াই যাই হোক আমি এদিকে যাইতাম না মাতো আসলাম আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার তিনটা আমল যদি যে মুসলমানের মধ্যে আমি নবীর জমিনের মধ্যে পাইমু কিয়ামতের ময়দান এলা পিরা হিসাবে জন্নত যাইব হউ সুবহানাল্লাহ এক নম্বর মান আকালা তৈয়িবান এক নম্বর তারা জমিন হালাল রিজিকের ব্যবস্থা জমিনের মধ্যে করিয়া যাইব হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব যা কিছু বন্ধে আহার করব যা কিছু বন্ধে খাদ্য গ্রহণ জমিনের মধ্যে করব সমস্ত লুকমা গুলা যদি আমার উম্মতর হালাল হয়ে যায় দুই নম্বর আমি নবী করে আমিলা ফি সুন্নাত আমার উম্মতে সুন্নত রূপে যখন আমল করব সুন্নতি লাইনে মানসর লগে ব্যবহার করব সুন্নতি তরিকায় নিজের জিন্দগি পরিচালনা করিয়া যাইব আমি নবী হইয়ার কিয়ামতর ময়দান ওই উম্মত বিনা হিসেবে জন্নত যাইব হৌ সুবহানাল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه نبي বলেন আমিলা ফি সুন্নাহ দুই নম্বর সুন্নত রূপে আমল কর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অগলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে কিভাবে সুন্নত রূপে জমিনের মধ্যে আমল করিয়া যাইবা যদি সুন্নত আমল করেন কিয়ামতর দিন কি আপনি আপনার উম্মতে জন্নত লইয়া যাইবা নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ أو كما قال عليه الصلاة والسلام نبي বলেন কোন মানুষ যদি সুন্নতের উপরে আমল করে সে যেন আমি নবীদের জমিনের উপরে ভালোবাসলো আমি নবীরে যদি কোনো মানুষে ভালোবাসতে চায় মহব্বত করতে চায় সে যেন জমিনের মধ্যে সুন্নতের উপরে আমল করিলায় আর যে উম্মতে সুন্নত আমল করিয়া সুন্নতের মধ্যে জমিনের মধ্যে আমল করিয়া যাইব ইগে যেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত আর ভালোবাসা করিয়া গেল আর যে মানুষে আমি নবীরে মহব্বত করলো আমি নবীর লগে তাল্লুক আর সম্পর্ক জমিনে লাগাইল কিয়ামতর ময়দান ওই উম্মত আমি নবীর পিছনে পিছনে হইয়া আমি নবীর ডান হাত মুবারক দিয়ে হাউজে কাউসারর পানি পান করাইয়া ওই উম্মতরে জন্নত লইয়া যাইমু হৌ সুবহানাল্লাহ সুন্নত আমল সুন্নত খারে হয় আমরা তো ফেলা ব্যবহার জানি না মানুষের লগে নবী তিন নম্বর ফরমাই وامن الناس بواعقه دخل الجنه তিন নম্বর আমি নবী কইয়া দিয়ার জমিন ইলা তোমার জিন্দেগি তুমি এমন ভাবে বানাও তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে পরিচালনা করিয়া দাও
তোমার জিন্দেগির জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাত তাকি তোমার পাও তাকিয়া তোমার জবান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতি যেই দিন নিরাপদ থাকব একজন হিন্দু মহিলা একজন হিন্দু যুবক একজন হিন্দু পুরুষ আর মহিলা একজন খ্রিস্টান যুবক আর মহিলা পুরুষ আর মহিলা তাকিয়া লইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি জমিনের মধ্যে চলাফেরা করেন এরা যদি তোমার আচার ব্যবহার তাকিয়া তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া যেই দিন নিরাপদ থাকব ওদিন আমি নবিয়ে তোমারে জানাইয়া দিয়ার কিয়ামতর দিন তুমি জন্নত যাইবা এখন সুবহানাল্লাহ আপনি বাইরা মানুষের মাছ ছাড়ি দেয় আপনার ব্যবহারটা কি আপনার বউ নিরাপদ নেই আপনার জবানটা কি আপনার স্ত্রী নিরাপদ নেই আপনার মা নিরাপদ নেই আপনার বাবা নিরাপদ নেই আপনার আওলাদ নিরাপদ নেই আপনার গরর ফ্যামিলির মানুষ নিরাপদ নেই ফ্যামিলি থই আপনার গ্রামের মানুষ আপনার মুখের ব্যবহারটা কিয়া আপনার হাতের অত্যাচারটা কিয়া আপনার পায়ের নির্যাতনটা কিয়া গ্রামগঞ্জের মানব জাতি নিরাপদ নিয়ে আপনি বিশ্লেষণ করেন যদি নিরাপদ থাকে তো মনে করবা আপনি 100% কামিয়াবি প্রাপ্ত মানুষ আপনি আপনি অরিজিনালি ইমানদার নবীর সুন্নতওয়ালা জিন্দেগি লিয়ে আপনি চলাফেরা খতরা আর যদি বুধ হয় গাঁওর মানুষ তো দূরের কথা আমার গরের বেটিগু আমার তাকে নিরাপদ নাই আমার আওলাদটা আমার তাকে নিরাপদ নাই আমার হাতের অত্যাচার জবানের অত্যাচার তাকে নিরাপদ নাই মনে রাখুন জানিয়া আপনি জীবনে জন্নত যাইতে পারতা নাই বরং সে আগে আপনার জাহান্নামের সার্টিফিকেট আইব হুক আউযুবিল্লাহ এই যেমন মানুষের কষ্ট দিলাই ফোটার ফোট আমার বউয়ে সামান্য যদি কাফে গোয়াত তাকি ফরিয়া ভাঙ্গি যায় 14 গোষ্ঠী তুলিয়া গাইলাই তোর বাপর ক্ষমতা আসেনি তোর বাঘ আসেনি তোর 14 গোষ্ঠীর কোনো গুরু ক্ষমতা আসলো নি সিনোর কাফে গুলো ইয়া দিত আই খালকুর বেঠাইন তে আর হাইলা হান্দি তো লগে না দিলে বেটিও গোছে না হাইলা হান্দি ডিস্ট্রিক্টও প্রায় বিয়াত তো ওইটা জেজমা লাগে না ভাইলে বেটিও গোছই না এর লাগিয়া দুনিয়াত যে কোনো মানুষের সকল লাইনের অত্যাচারটাকে নিরাপদ রাখো একটা জানোয়ার দেও একটা গরু একটা ছাগল একটা মহিষ একটা কুকুর তাকি লইয়া একটা বিড়াল তাকি লইয়া আপনার অত্যাচারটাকে হে নিরাপদ থাকতো এরা আল্লাহর মখলুক আল্লাহ সৃষ্টি করছে তুমি তার কষ্ট দিবার লাগি সৃষ্টি করছে না জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই আমি খাবে দেখলাম একজন আমার একজন উম্মত আমার একজন বান্দি দুনিয়ার জমিন থেকে একজন মহিলা মানুষ আমি খাবার মধ্যে দেখলাম একজন বেহায়া নির্লজ্জ বেহায়া মানুষ সারাটা দিন থেকে জমিনে বেহায়ামি করত পুরুষ জাতি এখন লইয়া আড্ডা আর কি দিত পুরুষ জাতির লগে অবৈধ মেলামেশা জমিনের মধ্যে করত যারে আমরা বাজারি মহিলা বলিয়া স্বীকৃতি দেই হই ঠিক কিনা ওখান হই নালি একটা মেয়ে যদি অবাক কোনো পুরুষের লগে মেলামেশা করে রাইত হোক দিন হোক আমরা বেটি করে কিতা হই বাজারি হই নালি মাতই না কেনে বাজারি হই আমরা বা আপনারা এই নকিতা এখন জানি না আমরা বাজারি হই বেহায়া হই নির্লজ্জ হই তো নবী যে ফরমাই ওলা একজন মহিলা মানুষ আমার উম্মত আসলাম জাইন জমিনের মধ্যে বেহায় আমি বড় বেশি করতা পুরুষ জাতির লগে বড় বেহায় আমি খাজলিপ্ত থাকতা আমি নবী খাবার মধ্যে গিয়া দেখলাম খাবার মধ্যে দেখলাম ওই মানুষটা রে আল্লাহ তাআলা জন্য তো দিলাইছ ইনহু সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আকলে ফরমাই ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে মহিলায় জীবনে কোনোদিন মাথার মধ্যে পর্দা দেয় নাই জীবনে কোনোদিন বালা কোনো কর্মকাণ্ড করে নাই যার খাম আসলো পুরুষ জাতির লগে অবৈধ মেলামেশা ও মহিলারে আল্লাহ কোন আল্লাহ কোন খানের জন্য তোর মধ্যে দিলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই ওই মহিলা একদিন বেহায় আমি খরার যাইতে সময় রাস্তার মধ্যে দেখলে একটা কুকুরে বড় কান্নাকাটি করের জবান পর্যন্ত বন্ধ হয়ে গেছে গিয়া জিব্বাটা পর্যন্ত 2 ইঞ্চি বাহির করে লইছে মহিলায় বুঝতে পারছে কুকুরে পানি ফানা পাওয়ার কারণে কুকুর বেহুশ হইয়া জমিনে পড়ি গেছে কউন আউযুবিল্লাহ সঙ্গে সঙ্গে মহিলা চতুর্দিকে তাকাইয়া পানি ফাইলা না হঠাৎ এক জায়গার মধ্যে কুয়ার মাঠের মাঝখানে গিয়ে একটা কুয়া ফাইলা কুয়ার দ্বারের মধ্যে কোনো লুটা নাই কোনো বদ্দা নাই কোনো বালতি নাই সঙ্গে সঙ্গে ওই মহিলা মানছে ওই বেহায় আপনা নির্লজ্জ মহিলা ফাউ তাকিয়া চামড়ার মুজারে কুলিয়া গলার তাকে উড়না খান্তা কুলিয়া উড়না দিয়া এক মুজারে কুনার মধ্যে বান্ধিয়া আল্লাহর বান্ধিয়ে যে সময় কুয়ার মধ্যে নিক্ষে ফরিয়া ওই চামড়ার মুজার মধ্যে যেই পরিমাণ পানি উঠিসল ওই পানি কুকুরের মুখের মধ্যে দেওয়ার কারণে কুকুর সেকেন্ড মুহূর্ত পানি ফুটাইন পান করিয়া সঙ্গে সঙ্গে গা জ্বালা দিয়া কুকুর উঠিয়া দৌড় দিল সুবহানাল্লাহ
جناب نبی کریم صلی اللہ علیہ وسلم اے فرمائی شرط دین دیکھی بے حیاء میں یعنی لجت ہمیں خورنے والا من شے দুনিয়ার জমিনে একটা কুকুর দে সামান্য পানি পান করার কারণে আল্লাহ তাইর ফিসনর জিন্দেগির গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তাইরে বিনা হিসাবে জান্নতি বানাইছেন হুক সুবহানাল্লাহ ও সামান্য এক কুকুর দে পানি খাওয়ানির কারণে আপনি ওলা জমিনে বালা খাম করুক না একটা না একটা বালা খাম আল্লাহর আদালত কবুল হইব ইনশাআল্লাহ একটা কাজ আপনি বালা খাম করুক বেশ করার জরুরত নাই বালা খাম আপনি সামান্য জমিনে করুন দুই নম্বর নবী বলেন দুই নম্বর আমার আরেকজন উম্মত মহিলা মানুষ আমি গিয়া দেখলাম জাহান্নামের মধ্যে বড় জ্বলা ফিরা খতরা জাহান্নামের মধ্যে দলিতরা অথচ ওই মহিলা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই ওই মহিলা কোনোদিন জীবনে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়া বাদ দেন নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم رفرمان يا رسول الله وقو الله نبي محمد رسول الله وي مهلا شرطة دين دكي فاسق تر نماج فرلو تحجد تر نماج فرلو تلاو تغرلو ارفره والله كون خرن تير جهنم المجد دلا الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم اي فرمان এই মানুষে ফাসক তোর নামাজ পড়তো সে কথা কিন্তু ঠিক কিন্তু নাফরমান বান্দিয়ে তার করে বিড়াল হল আসলো মেকুর হল আসলো জীবনে কোনোদিন এক লুকমা খানি পর্যন্ত দিত না মেকুরে খাইলে কোনো যদি শুরু করিয়া কোনো জিনিস খাইলে মেকুর দে বড় অত্যাচার করত নির্যাতন আর জুলুম করত এমনকি মেকুর দে খানি না দেওয়ার লাগিয়া আটকাইয়া গড়ের মধ্যে বন্দি করিয়া রাখিয়া মেকুরে উফাস জ্বালা যন্ত্রণা খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া অটোমেটিক মেকুর জমিন তাকে বিদায় নিছে হৌ নাউযুবিল্লাহ ও মেকুর দে খানি না দেওয়ার কারণে আল্লাহ ফাসক্তি নমাজি একজন বান্দি রে জাহান্নামা দিতে প্রস্তুত আছেন হুক নাউযুবিল্লাহ এর লাগে আপনি মখলুকাতর লাগেও বালা ব্যবহার করতা আপনার দান খাইলিছে একটা গরুয়ে আপনি খমর বেরিয়া লাত মারতা না খমর বেরিয়া বাড়ি মারতা না মালিকরে হুকুয়া মালিকরে বুঝাইয়া দেখুয়া বলে আপনার গরুই আমার ক্ষতি করিলাই মখলুকাতরে আপনি কষ্ট দিতে না কারণ ইগুর জবান নাই ইগে আপনার মতো মাছ জানে না ইগুর মাথা তো আপনার মতো আকল নাই গরুয়ে জীবনে মারতে পারবো নি আপনি সারাদিন যদি হইন হই বেটা খাইলে কি আমার দান হইব নি বা আমি বুধ পাইছি না ওখান হইব নি তাহলে আপনি কেন হইতা না শরীয়তে ওখানে আপনার না করিয়া দেন আপনি মখলুকাতরেও কষ্ট জমিনও দিতা না ওয়ামিনান নাসু বাওয়া আইকাহু দাখালাল জান্না আপনি তো উম্মতরে দিতা না নাস মানে মানুষ সকলে তো দিতা না লোকে মখলুকাতরও আপনি কষ্ট দিতা না যদি আপনি কষ্ট দেন মানব জাতিরে আপনি জন্য তো দিতে পারতা না এর লাগে আপনার জবানোর হেফাজত করুক হাতের হেফাজত করেন পাওর হেফাজত করেন যে কোনো লাইনে মানুষের রাস্তাঘাটের দিক দিয়েও আপনি কষ্ট দিতা না এক মানুষে আপনার বাড়ির দ্বারে দিয়ে যায় গিয়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তার আপনি সুযোগ করিয়া দেন এটা সৎকা জারিয়া এই রাস্তায় মানুষ যাইব ফরিশতা যাইবা আল্লাহর রহমতের ফরিশতা হলাটিবা আঠারো হাজার মখলুকাতে চলাফিরা করবো আপনি কবরো যাইবা গিয়া মানুষে আপনার একটা বাটিয়া ধোয়া দিব আপনি কবরো বইয়া বইয়া জন্নতর সুগ্রাণ অখল জন্নতর মেওয়া অখল জন্নতি ফল অখল জন্নত বইয়া আপনি উপভোগ করতে পারবা হোক সুবহানাল্লাহ আজ আমরা মানুষের রাস্তা দিই না আমরা রাস্তার বোতলও সার ভাঙ্গিয়া ফেলাই দেই রাস্তাত আমরা বড়ই গোসা বান্ধিয়া থই দেই বিভিন্ন গোসা জাতীয় খাটা জাতীয় জিনিস বান্ধিয়া থই দেই অন্য উম্মতে কষ্ট করে এই জন্য আজ আমাদের সমাজে শান্তি নাই মহব্বত নাই মায়া নাই আপনি উম্মতরে ফিরাই প্রতিটা মানুষরে আপনি কষ্টর থেকে বাঁচাই আর আপনি নিজে বাঁচুন ও আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ তাবারক তাআলা বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين بلن أمر مؤمن بند جرى হবে أمر إيمان دار بند بند جرى زمين المدويبا إلا دخن كنو مجموعة المدبوشبا এরা আমার জাহান্নামের কথা শুনিয়া আমার জিকিরাজকারের মাহফিলের মধ্যে যখন বইব জিকিরাজকার যখন করা শুরু করব আমার বন্দার দিলের মধ্যে সামান্য পরিমাণ ডর আর বয় ওই জমিনের মধ্যে ফায়দা হইব হৌ সুবহানাল্লাহ নবী বলেন কোন উম্মতে যদি মজমুহার মধ্যে ডরাইয়া এক ফুটা সকুর পানি ফালাইয়া নিজের জিন্দগির গুণাত্মকি আল্লাহ আদালতের মধ্যে যদি মাফ চাইলায়
الله تار جيبونر غنا معاف فريا دماء خوك سبحان الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم بندا دخن زمين المجد أمر ذكرت كر زمين المجد هبه أمي الله تعالى ألو سناو خلويبو جهنم رئي دورايا قبر عذاب رئي دورايا جخن تمر دلور مجد بوئي فهيدا خرباي أمي الله خيار تمر مجد رأي فريمان إيمان نائي 100% ইমান আছে খুক সুবহানাল্লাহ আপনি এখন জিকিরের মাহফিলে বইয়া আপনার দিলে ডরায় নি নাই আপনি আসোই আপনি মানুষের ওয়াজ শুনিয়া পর্যন্ত আসোই তে আপনি দুনিয়াতার ইমানদার হইলা কি অতএব সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা নবী আপনি জানাইয়া দেখুয়া প্রতিজন উম্মতে মুহাম্মদী হকলরে এরা জমিনে খম খম হাসিত আর বেশি বেশি করিয়া খান্দিত বন্দা যখন বেশি বেশি করিয়া জমির মধ্যে তুমি খান্দিবাই সৈদার মধ্যে ফরিয়া যখন খান্দিবাই দুইখান হাত তুলা মারিয়া যখন আমি আল্লাহর সামনে খানো শুকুর বানি ফেলাইয়া তুমি জমিন খান্দিবাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শুকুর বানির কারণে বিনা হিসাবে তোমার জন্নত দিমু হুক সুবহানাল্লাহ এমন কি জন্নত নয় কিয়ামতের মাঠে যখন সূর্যখানা দা তুফরে থাকবো জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে আমি আল্লাহ তোমার আরশে আযিমের সায়ার তলে ওই শুকুর বানির কারণে শুকুর বানি ফেলাইয়া আমার কাছে দোয়া করার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দান তোমার আরশে আযিমের সায়ার তলে জায়গা দিমু হুক সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআনুল করিম জমিনের মধ্যে দিয়েছিলাম ওই তিলাওয়াত করিয়া যখন তিলাওয়াতের মধ্যে যখন তুমি মজা পাইবাই তিলাওয়াতের আলোচনিয়া যখন আলোচনা শুনিয়া যখন মজা পাইবাই আল্লাহর কালামর তফসিলর যখন মজা তোমার দিলের মধ্যে অনুভব করতে পারবাই কালামুল্লাহ শরীফ যখন জমিনে তুমি তিলাওয়াত করবাই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله تبارك وتعالى بولن هي أمر غلام تلاو جهن زبين خربا تلاو تر مدى جهن تمر انتر مجد تمیون باب خربا تمر تلاو تخلت جهن منصيبو تمی سورة ياسين تلاو تخرر بده تمر من منر نم সূরা সফাত যখন তিলাওয়াত করিয়া যাইবাই সফাত তিলাওয়াত করিয়া যখন মনে মানে না সূরা রহমান যখন আবার তিলাওয়াত শুরু করবাই মানে শুধু যদি তিলাওয়াত করতে তোমার মনের মধ্যে উৎসাহিত জাগে তোমার মনের মধ্যে যদি তোমার ইচ্ছা জাগে অর্থাৎ তুমি দিলর মধ্যে তিলাওয়াতের মজা পাইলিলাই আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার যে বন্দা কুরআনুল করিমার তফসিলের মধ্যে মজা অনুভব করতে পারে কুরআনুল করিমার ওয়াজ নসিহতরে যদি মজা অনুভব করতে পারে কুরআনে করিমার তিলাওয়াতে যদি মজা অনুভব করতে পারে আমি আল্লাহ ওই উম্মতরে গুলামরে জানাইয়া দিয়ার তোমার ইমানের দরজারে ইমানের মর্যাদারে আমি আল্লাহ বেশি বেশি করিয়া বাড়াইয়া দিমু হুক সুবহানাল্লাহ তিন নম্বর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তিন নম্বর আমি আল্লাহ মুমিনের সিফাত বয়ান করিয়া যাইয়ার একজন ইমানদারের সিফত আমি আল্লাহ বয়ান করিয়া যাই আর যারা দুনিয়ার যত পেরেশানি তাহুক যত মুসিবত তাহুক না কেন যত বিপদ আপদ তাহুক না কেন আমার গুলাম হলে একমাত্র আমি আল্লাহ তাআলারে ওই জমিনের মধ্যে ভরসা করব হুক সুবহানাল্লাহ সাইন নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ ومما رزقناهم ينفقون امي الله مؤمن سن نمبر صفات بيان خريا جيار امي الله مؤمن ইমানদার বান্দা বান্দি আপনার প্রশংসা তারিফ করিয়া যাইয়ার আমার বান্দা জমিন যথাযথভাবে জমিন নামাজ আদায় করিয়া যাইব ফাসক্তর নামাজ একজন মুমিন ব্যতীত আদায় করা সম্ভব নয়
বা জামাতে একজন পরিপূর্ণ ঈমানদারের নামাজ আদায় করা সম্ভব নয়। যদি একজন পরিপূর্ণ ঈমানদার জমিনে থাকে, ওই মুসলমানে আজান হওয়ার লগে লগে জমিনে নামাজ আদায় করিয়া যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, কিয়ামতের ময়দানে মানুষের আমলের দিক তাকিয়া সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের নামাজের হিসাব, নামাজের ডায়েরিগুলা সঠিকভাবে যদি কোনো উম্মতে মিলাইতে পারিলায়, আল্লাহর রহমতের ফরিশতা যদি হিসাব নিকা যদি শুরু করিয়া সঠিকভাবে যদি নামাজের হিসাব মিলাইতে পারে, বাকি সারাটা জিন্দেগির আমলের হিসাব খানতা সঠিকভাবে আল্লাহর আদালত মিলানি যাইব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনে যখন যথাযথভাবে নামাজ আদায় করিয়া যাইবা, এটা হইল তুমি একমাত্র ইমানদার মুমিন আর মুসলমানের 100% সিফত বয়ান করিয়ার হুক। সুবহানাল্লাহ। যদি মুমিন হও, ফাসত্তর নামাজ আদায় করো, বা জমাতে তকবীরে উলার সহিত আপনি আদায় করিয়া যাই, তকবীরে উলার সহিত আপনি আদায় করেন, উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হইতে হইল। নম্বর পাঁচ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমি আল্লাহ রব্বুল আলামিনে খুঁজার আমার উম্মতর আমার গুলামকর ফার্স্ট নম্বর সিফত হল আমার গুলামকর ফার্স্ট নম্বর গুণ আমি আল্লাহ তাআলা বয়ান করিয়া যাইয়ার, আমার বন্দার যে পরিমাণ সম্পদ দিলাম, যে পরিমাণ মাল ও দৌলত দিলাম, যে পরিমাণ সম্পদের মালিক আমি আল্লাহ জমিন বানাইলাম, এর তাকে একটা অংশ যখন আমার বান্দা জাকাত হিসাবে সদকা আদায় করব, আমি আল্লাহ খুইয়া দিয়ার তোমরা এই ফাঁস সিবতওয়ালা গুণওয়ালা মুসলমান যত থাকবায় এরা জমিন 100% ইমানদার হোক। সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যতীত, ইমানদার ব্যতীত দুনিয়ার জমিনে কোনো মানুষের সদকা করা সম্ভব নয়। একজন মুসলমানে কোনোদিন মসজিদের মধ্যে সদকা করে না, একজন হিন্দু মানুষে কোনোদিন মুদরসার মধ্যে সদকা দেয় না, একজন খ্রিস্টান মানুষে কোনোদিন মসজিদ মুদরসার মধ্যে সদকা দিত নাই। মগর আমি আল্লাহ মুমিনের সিফত বয়ান করিয়া যাইয়ার, যদি তোমরা 100% মুমিন হও, যদি তোমরা 100% ইমানদার জমিনের মধ্যে হতে হও, তাহলে তোমাদের মধ্যে সিফত হওয়া যাবে, তোমরা জমিন যথাযথভাবে তোমাদেরকে যে পরিমাণ সম্পদের মালিক আমি আল্লাহ বানাইলাম, এর তাকে একটা অংশ জমিন সদকা করবাই। সুবহানাল্লাহ। এই পাঁচ গুণওয়ালা মুমিনের হালত রব্বুল আলামিন বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ ফাস সিফতওয়ালা মুমিনের হালত বয়ান করিয়ার এরা 100% মুমিন বলিয়া সার্টিফিকেট দিয়ার, যারার মধ্যে এক নম্বর গুণ আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নম্বরে যদি তুমি মুমিন হও, তুমি যিকিরাত করো লাগার পরে আল্লাহর ডর আর ভয় যদি তোমার অন্তরের মধ্যে ফায়দা হয়, দুই নম্বর তিলাওয়াতের মধ্যে যদি মজা অনুভব করতে পারো, তিন নম্বরে আমি আল্লাহ তোমারে খুঁয়ার সর্বসাজ যদি হর হালত আমি আল্লাহর উপরে ভরসা রাখো, চার নম্বর ফাঁস অক্তর নামাজ আদায় করিয়া যাও, আর ফাঁস নম্বরে যদি সদাকাত বেশি করি করো, আমি আল্লাহ তোমার শান ঘোষণা করিয়া দিয়ার নবী আপনি সমস্ত উম্মতে মুহাম্মদীয়কে জানাইয়া দেখুয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ খুইয়া দিয়ার এরা 100% মুমিন, এরা 100% মুমিনাত, এই সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিয়ার হুক। সুবহানাল্লাহ। শুধু সার্টিফিকেট দেই নাই, সমস্ত উম্মত হলে আমি আল্লাহ তাহলে প্রমোশন দিয়ার, যারা একজন কোম্পানির চাকরিজীবী ভালো করে চাকরি আপনার আদায় করার পরে, একজন ইন্ডাস্ট্রির মালিকে যখন ভালো করে চাকরি করার পরে, একজন চাকরিজীবীর যে সময় প্রমোশন দেওয়া হয় 30,000 থেকে 40,000 বেতন প্রমোশন দেওয়া হয়, সেম টু সেম একজন উম্মতে মুহাম্মদী যদি পরিপূর্ণ মুমিন জমিন হয়ে যায়, আল্লাহ তারে তিনটা ফেসিলিটি জমিনের মধ্যে দান করেন। এক নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার যদি এই ফার্স্টটা গুণ তুমি উম্মতে মুহাম্মদীর মধ্যে আমি আল্লাহ ভাই, আমি আল্লাহ তোমার দরজা, তোমার মান, তোমার সম্মান আর তোমার ইজ্জতগুলা দুনিয়া আখেরাতের মধ্যে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম হোক। সুবহানাল্লাহ। দুই নম্বর ফেসিলিটি ও মাগফিরা, তুমি জমিন বালিক হওয়া থাকিলে এখন পর্যন্ত যত গুণা করছো
জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুণা খরচরে মুমিনে আমি আল্লাহ তোমার কইয়ার সমস্ত তৌবা করিয়া যখন জমিনের মধ্যে গুণা মাফ করিয়া তোমার জিন্দগির মধ্যে যখন বলা আমাল হল জমিনের মধ্যে করিয়া যাইবাই আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ওয়া মাগফিরা তোমার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম হুকা সুবহানাল্লাহ তিন নম্বর ফ্যাসিলিটি لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم أمي الله تمر جنة ديار فاشتا غونار فاشتا صفات تدي تمر مجد فما جاي تين نمبر تمر فسلتي ديار تين نمبر تمر أمي الله غن دومين ديار وي دومين المجد تمر شماني توري دي قخل তোমার গরো আমি আল্লাহ ফৌসাইয়া দিমু হৌ সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কিয়ামতের ময়দান নবীদের লগে জন্ম তো যাইতে যদি হয় প্রতিজন মানুষে নবীর লগে সম্পর্ক লাগাও নবীর লগে তাআল্লুক লাগাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমায় কিয়ামতের ময়দান সমস্ত উম্মতে নাফসি নাফসি হইয়া কান্দিবা একজন মানুষ নবী বলেন আমি যখন মিহরাজ গেলাম গিয়া দেখলাম আমার জন্য তোর ভিতরে কোন একজন মানুষের আওয়াজ কানতা জমিনে পাওয়া যায় আমি হযরতে জিব্রাইল দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমি নবী এখন পর্যন্ত আমার জন্য তো প্রবেশ করতে পারি নাই কিন্তু আমি নবীর জন্য তোর ভিতরে কার যেন জুতার আওয়াজ কানতা শোনা যায় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আয় ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জন্য তোর মধ্যে আপনি জুতার আওয়াজ খানতা শুনতে পাইলা ও জন্য তো আপনার কালো সাহাবি বাট্টি সাহাবি হজরতে বিলাল হাবশির জুতার আওয়াজ হওয়া যায় হুকা সুবহানাল্লাহ নবী দিয়ে মেয়ারাজ থেকে ইয়া ফরমান বিলাল কি এমন আমল জমিনের মধ্যে তুমি করলাই কি এমন আমাল খানতা জমিনের মধ্যে তুমি পরিচালনা করার কারণে আল্লাহ আমার আগে আমার জন্য তো তুমি বিলাল গিয়া প্রবেশ করলাই হজরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হাবশা দেশ তাকিয়া যখন গোলামির দিন থেকে লইয়া জমিনের মধ্যে আইলাম আমি এত সহজে দিন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই উমাইয়া ইবনে খলফে যখন আমার এত নির্যাতন করতো আমার শরীরের মধ্যে অত্যাচার করতে করতে পিঠর সমস্ত মাংসগুলা জড়িয়া ফরল যে সময় রড গরম করিয়া আংটার মতো লাল দগদহা গরম বানাইয়া উমাই ইবনে খলফ মুনাফিকে যখন আমার পিঠে আঘাত করতো আমি বিলাল ডে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে চাপা দিয়া আমার বুকুর উপরের মধ্যে কুন্টেল উদনি পাথর রাখিয়া হইতো বিলাল তুমি তোমার নবী মুহাম্মদের নবী মানা বাদ দিলাও আর আল্লাহ কামুল হাকিমিন রে এখাল্লা মানা জমিন বাদ দিলাও আমি না আমি উমাই ইবনে খলফে তোমার আর কোনো দিন নির্যাতন করতাম না এখন নাউযুবিল্লাহ হযরতে বিলালে ফরমাইন নবী আমি বিলালটে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া মরুভূমির বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া যখন আমার নির্যাতন করা শুরু করল আমি সমস্ত নির্যাতন সমস্ত অত্যাচারটে সহ্য করিয়া আমি বিলাল ওই জমিনের মধ্যে শুধু আহাত আহাত হইয়া শব্দ করতাম এই শব্দ যত বাড়াইতাম উমাই ইবনে খলফে তত নির্যাতন করতো হৌ নাউযুবিল্লাহ হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ উমাই ইবনে খলফে যখন বিলালকে নির্যাতন আর জমিনের মধ্যে কষ্ট দিত আমি আবু বকরে সহ্য করতে পারতাম না হৌ নাউযুবিল্লাহ ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উমাই ইবনে খলফে হযরতে বিলালকে নির্যাতন দেবার লগে লগে আমি কি উমাই ইবনে খলফের এখন উমাই ইবনে খলফ তুমি বিলাল হাবশিরে জমিনের মধ্যে আজাদ হরিয়া দিলাও এর বিনিময়ে তুমি জমিনের যা সাইবা দিতে প্রস্তুত আছে নতুবা তোমার জাতি এখন আমাদের বাড়ির মধ্যে গুলাম আছে ওই গুলামটা তুমি নিয়ে নাও আর আমার ভাই বিলাল হাবশি মুসলমান এনরে তুমি জমিন আজাদ হরিয়া দেও হৌ সুবহানাল্লাহ হযরত উমরে ফারুকে ফরমান বিলাল যখন জমিন থেকে চলে গেল
দাওয়ার লগে লগে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন ইয়াদান খান্তা দিতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় বিলাল রে যখন মদিনার থেকে আমি সিরিয়ার মধ্যে যখন আমি আমি নবী ফাটাইয়া দিলাম বিলাল সামান্য জায়গা জান ঘুরি আয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি বিলালে ফতেহ মক্কা বাদ তাকিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফতেহ মক্কা দাজান দিলাম ফতেহ মক্কার পর তাকিয়া খানায় কাবার মধ্যে আমি বিলালে আজান খান্তা দিতাম এখন যদি আমি বিলালে হাবশি যদি আপনার কাছ থেকে চলিয়া যাই নবী জীবনে তো বিলালের আজান আর শুনতে পারতাম নাই আর আমি বিলালে তো আর কোনোদিন আজান দিতে পারতাম নাই হো সুবহানাল্লাহ নবীর লগে লগে ফরমান বিলাল আমি নবী তোমারে খয়ার তোমার দিনর লাগি ফাটাইছি নবীর ভাই তুমি চাইও না নবীর তাকে দিনর দাম বেশি দিন ইসলামের প্রচার করিয়া যাও আমি নবীর জন্য তো দেখা হবে হো সুবহানাল্লাহ হযরতে বিলাল খতখান যাইন আবার গুরিয়া চকুর ফানি ফালে নবী আপনার মতো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সারিয়া দেওয়ার আমার একবার তা মনে চায় না হো সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশি চলে গেলেন দিনের দাওয়াত নিয়ে কয়েক বছর পরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করে না হরিয়াইয়া দেখলা নবীজির কোনো সুগ্রাণ পাওয়া যায় না হযরতে বিলাল আগে দিয়া গান সকুর ফানি ফালাইল সারা সাহাবায়ে কেরাম ওখলে ফরমান দেখো বিলাল এসেছে আজকে বিলাল জমিনও আইছে মদিনার মধ্যে তসি ভাঙছে মগর বিলাল রাজান শূন্যওয়ালা আখেরি জবানার নবী সারার প্রিয়ার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও নাই হো নাউযুবিল্লাহ হযরতে বিলালে হাবশি নবী নবী হইয়া ডাক দেয় সারা সাহাবায়ে কেরাম ওখলে ফরমায় বিলাল তুমি যাও গিয়া মসজিদের মিনারের মধ্যে দাঁড়াই আজান খান্তা দেও বিলালে ফরমায় আমি দে আজান দিতাম আজান শূন্য হল আখেরি জবানার নবী যে মুহাম্মদ আসলা ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জমিন নাই আমি নমি বিলালে আজান দেওয়া সম্ভব নাই হো নাউযুবিল্লাহ সারা সাহাবায়ে কেরাম ওখলে রিকোয়েস্ট লইয়া বিলালে হাবশে যখন মিনারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া টান দিলা দুই নম্বর বার আল্লাহু আকবার হইয়া ডাক দিলা তিন নম্বর বার যখন হইয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইয়া টান দিলা চার নম্বর বার বিলালে হাবশিয়ে যখন সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া টান দিলা বিলালে হাবশিয়া সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া তো দূরের কথা এর আগে জমিন বেহুশ হইয়া পড়লা হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওখলে ফরমান বিলাল আর তুমি খান দিও না জমিনের মধ্যে আজান দেও না দেও মগর নবী তো ওইখানের মধ্যে শায়িত আছেন বিলালে ফরমান সাহাবায়ে কেরাম ওখল যে বিলালে আজান দিতাম ও বিলালের আজান খান্তা নবী যে তান দস্তে নবুয়তর খান দিয়া শুনতা আমি বিলালে তো এখন আজান দিলে নবী শুনতা নাই তাই আমি আর মদিনাত কোনোদিন আজান দিতাম নাই হো সুবহানাল্লাহ ও বিলালে কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্নতর মধ্যে প্রবেশ করবা ও জন্নত যে গুড়ার মধ্যে নবীজি সোয়ার হইবা ও সোয়ারির মধ্যে নবীজি বোয়াত থাকবা আর বিলাল আপসি সোয়ারির লোকনের মধ্যে দরাত থাকবা রশিদ দরাত থাকবা নবীর আগে আগে গিয়া বিলাল নবীজির জন্য তো প্রবেশ করবা হো সুবহানাল্লাহ ও বিলালের লগে আমরা জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ।